সমাজে প্রান্তিক শ্রমজীবী মানুষদের উন্নয়ন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অন্যতম লক্ষ্য। তাদের আর্থসামাজিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির বিষয়টিতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। আধুনিক শিল্পকর্মের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের নিজস্ব চিরাচরিত নানান শিল্পক্ষেত্রে যুক্ত কারিগরদের দক্ষতা বৃদ্ধির বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সব ক্ষেত্রে যুক্তদের বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে পিএম বিশ্বকর্মা যোজনা চালু করার কথা ঘোষণা করেন। আগামী 17 তারিখ প্রধানমন্ত্রী প্রকল্পটি সূচনা করবেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সিআরপিএফ ক্যাম্পে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে, উপস্থিত থাকবেন উপভোক্তারা। গোটা বিষয়টি কিভাবে সম্পন্ন হবে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করেন সেখানকার উচ্চপদস্থ আধিকারিকেরা।